কয় জায়গায় হইছে, রাজায় নতুন কথা শুনবে, যে শুনাইবে তার রাজত্ব অর্ধেক দেবে। ছেলে কয় পারছেনি রাজার কেউ শুনাইতে, কয় কে আমি পর্যন্ত কেউ পারে নাই, না পারলে আমি পারবো। তাকওয়া ভিশন টিভি। এখন এক এক লাইন যে আসে বলে, রাজায় বলে যাও যাও শোনা কথা, দ্বিতীয় জনে আসছে শোনা কথা, তৃতীয় জনে আসছে শোনা কথা, চতুর্থ জনে আসছে শোনা কথা। ওই সওদাগর আট ফোরকানিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার একটা ছেলে, হ্যাঁ একটু বয়স বাড়ছে পর ক্লাস ফাইভ দিয়ে এসে ভর্তি হয়েছে, সরমনা হুজুর ওয়াজ শোনার পরে, এটা উদাহরণ দিলাম, কি বলেন ঠিক নেবে? ঠিক বলছে না মাদ্রাসায় পড়বা, ও যাইতেছে টুপিটা একদিক কাইতেই রয়েছে, পাগড়িটা একদিক গা গালের মধ্যে, জামাটা একদিকে এরম পড়ে রয়েছে, ওটা একদিকে এত লোকের সমাগম কেন? কয়েকজনে আরে তুই মুন্সি মানুষ, হাতি ঘোড়া গেল তল বেড়ায় বলে কত জল, তুই সরাই যে কিন্তু মুন্সি মানুষ, তোর আবার জানার দরকার কি? ছেলেটা দাঁড়াই গেছে, গলার পাগড়িটা কোমরে বাঁধতেছে, আমি মাদ্রাসার হুজুর হয়েছি, এই জন্য কি ঠকজি নাকি? আমি হাই স্কুলের লেখাপড়া প্রাইমারি লেখাপড়া রাইখে দিয়ে এসে যে এই দিকে আসছি, আমার আপনি কোদেন ব্যাপারটা কি? হইছে কি কয়েন? কয় জায়গায় হইছে, রাজায় নতুন কথা শুনবে, যে শুনাইবে তার রাজত্ব অর্ধেক দেবে। ছেলে কয় পারছেনি রাজার কেউ শুনাইতে, কয় কে আমি পর্যন্ত কেউ পারে নাই, না পারলে আমি পারবো। আপনাকে মুহের আলহামদুলিল্লাহ শুনিনি, আমার বমি আমি পোস্টারই বুঝছি যে আপনাকে এলএমের দৌড় করবে, কি বলেন ঠিক নেবে? ঠিক আপনাকে তো শিক্ষা দীক্ষা কত কেউ মনে কিছু করেন না, কিন্তু ডাক্তার সাহেবের ব্যয় যে এখন বাল্লি খায় এটা কিন্তু আমি বুঝিনি। ডাক্তার সাহেব দেখে খাতিল করে গেলাম, অন্য কেউ হইলে মাহফিলি আসতাম না, এটা আমি বললে গিয়ে দিয়ে গেলাম। রাগ হইবে না আমার কথা কথার সামনে, মোনাফিকি পছন্দই করি না। মাস্টার সাহেব কি করেন জীবনে দেখছেন মোনাফিকি করতে পারলাম? কথা সামনে বললে যাও, পিছনে বললে গিবদ হইবে, গিবদের ছোট্ট গুণাটার নাম কি? আর বললাম না কিছু। অনেক কথা তো বলাও লাগে, বস তো এককারে বুড়োই নেই বুড়ার পথে, কি বলেন ঠিক নেবে? ঠিক এই জন্য বললে ফেলাই দিলাম, মনে আছে তো কোন পর্যন্ত গেছি? ছেলেকে আমি শুনাম, পাবলিক এককালে হুজুরকে দেখলে তাই এরম করে, কিছু লোক আছে হুজুর দেখলি এই জায়গায় এমন হুজুর বসা আছে, টাইটেল এমএ মাদ্রাসায় পড়ে ডাক্তারি করে, পড়া যায় না আলিয়া মাদ্রাসায় পড়ে ডাক্তারি পড়া যায় না, ইঞ্জিনিয়ারিং পড়া যায় না? আমরা তো মনে করছি হুজুর শুধু হুজুর শুধু হুজুর, মেলা খেজুর আছে, ঠিক না? ঠিক যাই হোক যাই হোক, এখন সবাইকে আরে হুজুর তুমিও যাবার আজারে নতুন কথা শুনাবা, কাজে ভাই আমি হুজুর মানুষ, দাঁড়াইতে কোনো অসুবিধা আছে কিনা বলেন? না না কোনো সময় নেই, তুমি দাঁড়াও, একেবারে 119 নম্বর গেছে, পরে কয় নম্বর? 120 নম্বর। এই ছেলে আইসা গলায় খাকড় দিছে, মাদ্রাসার হুজুরও কিন্তু চালা, ঠিক না? বাগাসার আলী মাদ্রাসা হুজুর আমার জীবনে প্রথম আমি পড়ছি, এলে বোর্ডিং আছে, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসলে খুব সাদ পিটাইতে, খুব বোর্ডিং আমি থাকতাম না, আমি থাকতাম ওস্তাদের বাড়ি যার কাছে ইসলাম কবুল করছি, মাঝে মাঝে যাইতাম। তখন হুজুরে যখন মসজিদের ইমামতিও করতো, হুজুরে যখন ইমামতি করতে যাইতে তখন এই বেড়াল সাথে টাক দিয়া, এরপর এই নামাজে আসো নামাজে আসো, আর নামাজে না আসলে পরে সবাই পাইকারি আর পিটাইতে, নামাজ পড়ে আসছে কয়েকজন ছাত্র দেখে না, মাঘ মাসের শীতের দিন ল্যাপুরে দিয়ে ঘুমাই রয়েছে, হুজুর তো আসবে একটু পরে, কারণ ল্যাপের মধ্যে কইছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আরেক ছেলে পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দিয়ে এত মালিক ইয়াউমিদ্দিন ব্যাপার কি? হুজুরে দরজা ভাঙ্গে ঢুকে দেয় সব খাতার মধ্যে, আপনার সামনে যা লিখে রাখছেন ওইটা দেবেননি? হ্যাঁ লিখে রাখছি, আমি রাজা, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, আমি তো বলছি যে আমি দেবো, আমি আপনার নতুন কথা শোনাবো, শোনাও কেমন? নতুন কথা বেশি কিছু না, আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল, এটা শুনলে খুশি হয় না? আপনার বাবাও তো রাজা, আপনার রাজবংশী লোক, রাজা খুব খুশি ছেলেটা মাদ্রাসায় পড়লো ভালো, এতক্ষণ যা বুঝতে তা না, আপনার আব্বার সাথে আমার আব্বার খুব বন্ধুত্ব ছিল জানেন তো? যদি কেউ জানি না তাইলেই তো রাজত্বের অর্ধেক দিয়ে দেওয়া লাগে ভয় তো কাজী, হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, অত্যন্ত মহব্বত ছিল, এক কাপ চা দুই ব্যাগ করে খাইতো, আমার বাবা আর দেখ আপনার বাবা, তবু আপনার বাবা আমার বাবার ফেলাই কিছু খাইতো না, হ্যাঁ জানি সব যেটা কয় এটাই কয় জানি, কেন আগে যে 119 জন পর্যন্ত জানি বললে এখন 120 জনের সময় বলতেছে
এই মাদ্রাসার ফি সিফুলা বুদ্ধি কারে কা শুনেন, আপনার আব্বা একবার রাজ দরবারে রাজস্ব খাতে টাকা টান পড়ায় আমার বাবার কাছ থেকে ২০ কোটি, বলেছে ২০ কোটি ৪৯ লক্ষ ৬৬৬৬টি টাকা বাবার কাছ থেকে হাওলাত নিছিল। এটা আপনি জানেননি, আমি কমাই বলছি আর কি, কয় কোটি? ৪৯। রাজা যদি বলে যে আমি জানি, তাহলে পাবলিক কইবে যে টাকাটা দিয়ে দেন, আর যদি বলে জানি না, তাহলে রেজিস্ট্রি অফিসে লন পড়ছেনি সিফের মধ্যে, ফালাইতে পারছেনি মুন্সিতে। টুপিওয়ালাকে যদি বেজার করেন, টুপিওয়ালাকে যদি আঘাত দেন, পীর বুজুর্গর কলিজে আঘাত দেন, তবলিগের কর্মীর আঘাত দেন, রাজা রাজপথের লড়া কুশনি তাদেরকে আঘাত দেন, এমন সিপের মধ্যে পড়বেন ১০০ গোলাপ স্যার মাজারে ফাই যা আসি দেই লেখা গাজা নেশা খাবি খা মারা যাবি যা, ড্রাইভার কই গাড়ি থামা, ওইটা লেখা কি পড় নেশা খাবি খা মারা যাবি যা। আমি বলে হুজুরের লাগছে না যারা খায় হারা লাগছে, কই যে যারা খায় তারা লাগছে, গোলাপ স্যার মাজারে হুজুরের লাগতে আসে না, যারা খায় তারাই কি করছে লেখছে। একবার ঢাকায় দেখলাম, কিছু কথাবার্তা কই ওয়াজ করি ভালো হইবে না, না আপনার বেজার হইতে আছেন। একবার ঢাকা দেখি, ঢাকার এক মেয়র সামনে হাজার হাজার মানুষ পিছনে বিশাল ব্যানার নিয়ে লেখছে মশা মুক্ত ঢাকা চাই, আমলে গাড়ি সাইড করো কি মুক্ত হুজুরা বলতে আসেননি, এমনকি আল্লাহ কেয়ামতের মনে বাকি আর বেশি কিছু নাই। এত বড় মেয়র, এত বড় মন্ত্রী, এত বড় মিনিস্টার, হে মশা মুক্ত ঢাকা চাই, তার মানে মশায় হারে কন্যা একটু কন্যা মশায় ভয়, হাতি মুক্ত ঢাকা চাইলেও একটা কথা আসলে, বাঘ মুক্ত ঢাকা চাইলেও একটা কথা আসলে, কুমির মুক্ত ঢাকা চাইলেও একটা কথা ছিল, কি বলেন ঠিক, কুত্ত মুক্ত ঢাকা চাইলেও একটা কথা ছিল, এখানে মশা মুক্ত ঢাকা চাই। তাহলে বোঝা গেল ওই অত বড় নেতা রে মশাই হো কি ঠিক না বেটি? রাজা তো বিপদে পড়ে গেছে, রাজা ডাক দেখ আব্বা, এতক্ষণ আছে কি মুন্সি টুনসি আম কি কয় আব্বা, ছেলেকে আব্বাটা বাবুজি না, আম কয় আব্বা, পিছনে লাগে ১০০ বস্তা চাল দিব মাদ্রাসায় ১ বস্তাও লাগবে না, আপনি আর তওবা করেন জীবনে টুপি এলাকা আসকারা করবেন। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জড়তা মগ্ন হইল রসনা বাপ নাই স্বরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দালার মা বোন মেয়েরা, ধনী গরিব কোটিপতিরা, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক কথা, কোনো আক্রমণাত্মক কথা, কে কোন সেলসেলার লোক কার টুপিটা কেমন, এইগুলা বলার সময় এখন আমাদের আর নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদের এমন একটা সময় অনেক আগিয়ে এসে গেছে, এখন মুসলমানদেরকে মুড়ির মোয়ার মতো, লাড়ুর মতো মিল্লা থাকার দরকার। তবে আমি সিরাজি আপনাদেরকে দেখে স্তম্ভ কবুল করেছি, জীবনে কাউকে টিপ্পনি কাইটে ওয়াজ করি নাই, আপনারা আমার কথা শোনেন ৩০ বছরের বেশি সময়, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদেরকে বইলে যাই বন্ধু, জিন্দগিতে কাউকে ঠাইসা টিপে গেলে কোনোদিন কথা বলি নাই, আজকের না, মুসলমানরা যখন যে বিপদগ্রস্ত ছিল তখনই তাদের পক্ষে আল্লাহ। তাকওয়া ভিশন টিভি, নিত্য নতুন ওয়াজ মাহফিল, তেলাওয়াত ও গজল পেতে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।